আগামী 9 নভেম্বর খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। এছাড়া খুলনা মংলা রেল লাইন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। দুপুরে খুলনার একটি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা বিভাগের 10 জেলার সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।